বেশি সুন্দর হবে আসসালামুআলাইকুম, দিস ইজ পপিয়ামন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আজকে আমরা থাইল্যান্ড প্যাভিলিয়ন ভিজিট করতে যাব। ভাবলাম থাইল্যান্ড প্যাভিলিয়ন যেহেতু ভিজিট করতে যাব, কী কী দেখি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা থাইল্যান্ডের প্যাভিলিয়নের সামনের এরিয়াটা। তো থাইল্যান্ডের ভিতরে যা দেখব সেগুলো আপনাদের শেয়ার করব। আর থাইল্যান্ডের ঐতিহ্য কী কী, ডান্স, গান, নাচ সব কিছু এখানে একটু একটু করে তুলে ধরেছে। তো এখন আমরা যাচ্ছি থাইল্যান্ডে। থাইল্যান্ড প্যাভিলিয়নের সামনে অনেক সুন্দর করে কারুকাজ করে রাখছে, তো সবাই একটু ছবি টবি পাচ্ছে। গাইস, থাইল্যান্ডটা অতটা সুন্দর। থাইল্যান্ডের অতীতে কী ছিল, ভবিষ্যতে কী হবে এবং বর্তমানে কী হচ্ছে সবগুলো ওটাই দর্শে থাইল্যান্ড প্যাভিলিয়নে। এই জন্য আমরা থাইল্যান্ড প্যাভিলিয়নটা ভিজিট করতে যাচ্ছি, কারণ ওরা ভবিষ্যতের জিনিস এখনই উঠায় দর্শে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। এখন আমরা থাইল্যান্ডের ভিতরে ঢুকতেছি, তার জন্য সিরিয়ালে ঢুকতে হবে। দেখেন সিরিয়াল কত সুন্দর করে ধরে রাখছে। তো একজন একজন করে ওই লাল ব্যানারের ভিতরে করে ঢুকবে, ঢুকে দেন আমরা তারপরে থাইল্যান্ডের ভিতরে ঢুকবো। যেহেতু সামনে একটা সুন্দর ডান্স হচ্ছে, ডান্সের পরেই থাইল্যান্ডের দরজাটা খুলে দিবে, দেন আমরা ভিতরে যেতে পারবো। এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সগুলো একটু দেখছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। সত্যি যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা যদি এক্সপোতে আসেন তাহলে থাইল্যান্ড অবশ্যই ঘুরে যাবেন। অনেক সুন্দর একটা প্যাভিলিয়ন, দেন ভিজিট করতে খুব ভালো লাগবে। ওদের ব্যবহার আচরণ অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। সেই জন্য আমি শুনেছি, সেই জন্য আমরা প্যাভিলিয়নের ভিতরে ঢুকতেছি থাইল্যান্ডে একটু ভিজিট করার জন্য। তো চলেন আমরা কী দেখি আপনাদের সাথে শেয়ার করব। গাইস, এই থাইল্যান্ড প্যাভিলিয়ন ভিজিট করার জন্য এত মানুষ, দেখেন কতটা, মানে কত দেশের মানুষ আসছে, 205টা দেশের মানুষ সেখানে। তো আসলে মানে মানুষ যে কতটা শৌখিন, মানুষকে না দেখলে বোঝা যায় না, সবাই ঘুরতে খুব পছন্দ করে। দেন থাইল্যান্ড প্যাভিলিয়নের মানে ভিতরে ঢোকার জন্য এত মানুষ, দেখেন হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে রাখছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। এখন আমরা থাইল্যান্ডের ভিতরে ঢুকে যাব। দেখেন ডান্স করা শেষ, দেন দরজাটা খুলে দিয়েছে, আমরা এখন ঢুকতেছি একে একে। আর ডান্স করার পরে দেখেন ওরা পি কুটানোর জন্য কী সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এমনি বসে আছে, দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর থাইল্যান্ড, থাইল্যান্ডের ঐতিহ্য কি সেগুলো উঠায় দর্শে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে থাইল্যান্ডে ঢুকে গেলাম। থাইল্যান্ড রাজকীয়, এটা থাইল্যান্ডের দেখেন বিখ্যাত, আগে ঘোড়ার মধ্যে চলতো রাজারা। থাইল্যান্ডের বিখ্যাত কী কী, অতীতে কী ছিল সেগুলো উঠায় দর্শে এবং বর্তমানে কী হচ্ছে সেগুলো উঠায় দর্শে, ভবিষ্যতে কী হবে সেগুলো ওরা উঠায় দর্শে। তো ওইখানে কারুকাজ করে রাখছে কী সুন্দর করে, দেখেন আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছিল যে আমি এটার উপরে উঠে একটু বসি, দেন বসতে পারবো না, কারণ ডোন্ট টাচ বলেই দিয়েছে, টাচ করা যাবে না, দেখা যাবে পি কুটানো যাবে, দেন টাচ করা যাবে না। তাহলে কিন্তু আমি মনে করতেছি একটা এটা একটা এটা
আমি আর আমার হাজবেন্ড খুব মজা পাইতেছিলাম। আর দেখেন থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৌকা নৌকা বাইজ, যেহেতু এটা আমাদের বাংলাদেশেও আছে নৌকা বাইজটা, এদের বাইজগুলো কি সুন্দর দেখেন। এখানে নাকি রাজারা বসে থাকতো এই নৌকার মধ্যে, আর ওরা বাইজ দিত নৌকা বাইজ। দেন এই চলটা অবশ্য আমাদের বাংলাদেশে আছে, আর কোথাও থাকুক আর না থাকুক কি সুন্দর দেখেন। মধ্যে নাকি রাজা বসে থাকতো, দেন ওরা নৌকা বাইজ দিত, বলে দিয়েছে টাচ করা যাবে না। আমার কাছে তো খুব ভালো লাগছে। আর দেখেন আমি একে একে বলে দিচ্ছি কিভাবে ঢুকতে হবে। আমরা এখন ফার্স্ট ভিজিট করব, যেটা সেটা হলো অতীতে কি হয়েছিল সেটা ভিজিট করব। তার জন্য একে একে করে আমরা ঢুকতেছি। অতীতে কি ছিল থাইল্যান্ডে সেগুলোতে দেখাবে। চলে আমরা অতীত ভবিষ্যৎ বর্তমান দেখতে যাই, কেমন জানাবে। চলে আমরা এখন ঢুকতেছি, এখন দেখাবে অতীতে কি হয়েছিল। থ্যাংক ইউ। Please wear your face mask at all times while visiting our pavilion. Both way is fine. Thank you. Thank you.
which allows us to connect with each other and the world. We've always loved to exchange knowledge and culture. And also to trade, since Thailand became a center for the region. Today, more than ever before, Thailand serves as an important hub. Let us show you more about Thailand. Follow us here on your right to get on board our drone. Let's go! Thank you very much. Please follow our mascot, Land Emily, on your right-hand side to the third hall of Thailand Pavilion, Mobility of the Future. Please proceed to your next hall this way. Get on our drone to explore. এখন আমরা visit করব ভবিষ্যতে কি হবে সেটা। তো দেখতে থাকেন আমাদের সাথে। ভিডিও করবো কেমন তাহলে নুরলে এটা লাগবে পাসপোর্ট তাহলে ভিতরে কিসের ভিতরে চলে আসলাম গাইস ওরা কেমন দেখেন ভবিষ্যতে কি হবে সেটা ওরা দেখাতে পারে গাইস আমি এতটাই মজা পাইতেছিলাম আমি নিজে নিজে একা একা হাসতেছিলাম আর আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমি কি দেখতেছি মনে হচ্ছে আমি মানে নিজে হাত দিয়ে ধরতে পারতেছি আমি এতটা ফিল করতেছিলাম আমার এতটা ভালো লাগতেছে মানে ভবিষ্যতে কি হবে তারা এখনই চিন্তাধারা করে ফেলছে তার মানে থাইল্যান্ড কতটা ট্যালেন্ট গাইস থাইল্যান্ডে ভবিষ্যতে কি হবে সেগুলো আমরা দেখে নিলাম এখন আমরা দেখব থাইল্যান্ডের বর্তমান অবস্থা বর্তমানে কেমন আছে সেগুলো উঠায় দিচ্ছে ওরা সেগুলো এখন দেখব বর্তমানে কি অবস্থা থাইল্যান্ড চলে বর্তমানের অবস্থা একটু দেখা fall in love with our country. Right, and some of those visitors design our Chennai. They live in Thailand for good. Let's look at some stories of foreigners who stayed. I am here because of Muay Thai. Muay Thai is more than a sport for me. Muay Thai is more than martial art for me. Muay Thai is my life. Oh, that's amazing. For me, I first came to Thailand to eat and to travel. Just as excited about the spicy, the balance, and the diversity of Thai food. Wow. I came to Thailand with my family 58 years ago. I've never regretted that decision that I chose to stay in Thailand.
delighted to receive the Prince Bahadur Award. It was a fantastic recognition of the achievements. I am a great admirer of the Thai health system, that everyone can get access to good care. I locally in so many countries, but I decided to study my business in Thailand because I believe in the country potential. I always dreamed of retiring here since I first visited in 1994. So we retired and moved here, and it was the best decision we ever made. لا يكمل الصحراء في طبيعته أو في أماكنها الأثرية يكمل في طيبة الشعب التايلندي Thai people have not only shared with me their empowered our mobility, our way of life, culture, and hospitality bring millions of foreigners to a set. Absolutely. So come and visit and you see for yourself. Sawasdee. Thank you very much, ladies and gentlemen. Welcome to our house. For those who have the expo pass on a stamp station, you can have the exit on the left. Stamp station on the exit on the left. Guys, আমাদের থাইল্যান্ড ভিজিট করা শেষ এখন থাইল্যান্ডের স্টিকার মেরে নিলাম থাইল্যান্ডের স্টিকার আমাদের পাসপোর্টে মেরে নিলাম আমাদের থাইল্যান্ড ভিজিট করা শেষ তো থাইল্যান্ড ভিজিট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এক্সপোতে আসবেন অবশ্যই থাইল্যান্ডটা ভিজিট করে যাবেন আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব মজা পাইছি গাইস কেসা লাগা থাইল্যান্ড প্যাভিলিয়ন ভিজিট জরুর কমেন্টস করে বাতানা লাইক শেয়ার কমেন্ট জরুর করনা ওকে গাইস আমার পাসপোর্টে স্ট্যাম্প মারা শেষ এখন আমার হাজবেন্ডের পাসপোর্টে স্ট্যাম্প মারবে তো আমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এক্সপোতে আসবেন অবশ্যই অবশ্যই থাইল্যান্ড প্যাভিলিয়নটা ঘুরে যাবেন আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আশা করি অবশ্যই আসবেন এখন আমাদের থাইল্যান্ড ঘোরা শেষ এখন আমরা পরবর্তী স্টলে যাচ্ছি অ্যান্ড থাইল্যান্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই